চলে গেলেন উপন্যাসিক শিশু সংগঠক নন্দিত অভিনেত্রী শমী কায়সারের মা শহীদ জায়া পান্না কায়সার। 6 আগস্ট সকালে শহীদ মিনারের সর্বস্তরে শ্রদ্ধা জানানো হবে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। বাদ জুমা তার প্রথম জানাজা হয় গুলশানের আজাদ মসজিদে। তার পরিষ্কাটনের বাসায় তাকে শ্রদ্ধা জানাবে খেলাঘরের সদস্য ও আজীবন লড়াইয়ের সারথীরা। এরপর মরদেহ বারডেম হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার ছিলেন একাধারে শিক্ষক, শিশু সংগঠক ও গবেষক। 1973 সাল থেকে তিনি শিশু সংগঠন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য, 90 সাল থেকে খেলাঘরের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা ও লেখনির জন্য 2021 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।